এই কেউ গন্ডগোল করবে না, একজন একজন করে ভিতরে এসে তোমাদের পেপার জমা দাও। লাগে না কেন? পেপার কোথায় তোমার? কোন পজিশনে খেলো? তোমার এইম কি বাবা? জাতীয় দলে কেন খেলতে চাও? আরে আরে কি হলো? মানে জাতীয় দলে টাকার জন্য খেলতে চাও? আরে এটা মুখে বললেই তো হয়, সিলেক্টেড স্যার। এই যে পেপারস। তা কোন পজিশনে খেলো? পজিশন মানে ক্রিকেটের পজিশনের কথা বলছি, অন্য কিছু ভাবো না আবার। স্যার আমি একজন রাইট হ্যান্ডেড হার্ড হিটার ব্যাটসম্যান। আচ্ছা, এম কি? স্যার জাতীয় দলে খেলতে চাই। এইম এইম, জাতীয় দলে কেন খেলতে চাও? স্যার সত্যি বলতে আমি একজন ফেমাস টিকটকার হতে চাই। জাতীয় দলে খেললে তখন সবাই আমাকে চিনবে, আমি তখন সুপারস্টার টিকটকার হয়ে যাব। সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। হাই, এটা আমার অফিসিয়াল টিকটক আইডি, প্লিজ সবাই এখানে সাবস্ক্রাইব করেন। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। পেপারস দাও। জি স্যার, এই যে পেপারস। কি হিসেবে খেলো? স্যার আমি একজন পারফেক্ট অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুইটাই বেশ ভালো পারি, অলসো গুড ইন ফিল্ড। আই এম অলসো গুড ইন বেট, মানে আমি বেশ ভালো ঘুমাতে পারি। এখন এটাও কি আমার বলতে হবে? কর্তব্য। এম কি? স্যার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি এনে দেওয়া। বাংলাদেশকে বিশ্বকাপ এনে দেওয়া? ঢং দেখলে বাঁচি না, নাটক বন্ধ করে বলো এম কি। স্যার এটাই আমার একমাত্র এম, জাতীয় দলের একজন ক্রিকেটার হওয়া। আরে গর্ধব, জাতীয় দলে কেন খেলতে চাও? জাতীয় দলে ক্রিকেট খেলার পরে কেউ টিকটকার হয়, কেউ ইউটিউবার হয়, কেউ বিজনেসম্যান হয়, তুমি কি হতে চাও? ক্রিকেটার তো ক্রিকেট খেলার জন্যই হতে চাই, আমার ধ্যান জ্ঞান সব ক্রিকেট নিয়েই স্যার, ক্রিকেট ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। এই তুমি বেরো তো বেরো, তোমার মতো এইমলেস ছেলে পেলে জাতীয় দলের যোগ্য না, রিজেক্টেড। নেক্সট। হ্যালো স্যার, পেপার দাও। এই যে পেপার। ব্যাটসম্যান নাকি বোলার? স্যার আমি লেফট হ্যান্ডেড ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান। ইম্প্যাক্ট, নাইস। এইম কি? স্যার জাতীয় দলে খেলা। এইম এইম, জাতীয় দলে কেন খেলতে চাও? আমার কাপল ব্লগগুলোতে ভিউ আসে না স্যার, ক্রিকেটার হলে তখন সবাই আমাকে চিনবে, আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসবে, একজন দেশ সেরা কাপল ব্লগার হতে চাই স্যার। সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ কাপল ব্লগ। আমি আমার বউ নিয়ে হানিমুনে মালদ্বীপ যাচ্ছি, আমাদের সম্পূর্ণ হানিমুন দেখতে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট। স্যার এই যে পেপার। লেফট আর্ম কাটার ফাস্ট বোলার। জি স্যার। এম কি? জাতীয় দলে কেন খেলতে চাও? আসলে পাশের বাসার আন্টির সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চাই। অনেস্ট। সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। নেক্সট। কোন পজিশনে খেলো? ফিনিশিং পজিশন, আমি একজন ফিনিশার। এম কি? ন্যাশনাল টিমের ক্রিকেটার হতে চাও? এটা আমিও জানি, এটা বাদ দিয়ে অনেস্টলি বলো তোমার আলটিমেট এইমটা কি? স্যার আমি একজন ফিনিশার, বাংলাদেশ ক্রিকেটকে ফিনিশ করাই আমার একমাত্র এইম। আমার 30 বছরের নির্বাচনী ক্যারিয়ারে তোমার মতো অনেস্ট ছেলে আমি কখনো দেখি নাই, তুমি একদিন আমার এই পদের উত্তরাধিকারী হবে।